ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি। আর আমি স্মরণে এসে গেছি গাঁটছড়া সিরিয়ালের ফার্স্ট রিভিউ দেব বলে। সিরিয়াল গাঁটছড়া শুরু হলো বেশ দারুণ চমকালো একটা লোকেশন দিয়ে, যেখানে সবাই হাসছে। তো হাসতে আমরা সকলে ভালোবাসি, তাই হাসি দিয়ে যে সিরিয়ালটা শুরু হচ্ছে সেই সিরিয়ালটাকে আমরা ভালো না বলে কিন্তু থাকতেই পারি না। সিরিয়ালে মেন একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে হাস্যকর একটা ক্যারেক্টার। ঠিক হাস্যকর না, তবে খুব বলতে পারো যে খুব চিন্তা করে মেয়েদেরকে নিয়ে, সেটা হচ্ছে খড়ির মা। খড়ি রয়েছে, খড়ির দিদি রয়েছে, খড়ির এক বোনও রয়েছে। তো খড়ির মার তো এখন তিনখানা মেয়েকে নিয়ে চিন্তা হওয়াটাই স্বাভাবিক, যে বয়স হয়ে গেছে মেয়েগুলোর বিয়ে দিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে বিয়ে দিতে হবে বড়লোক বাড়িতে। বড়লোক বাড়িতে বিয়ে দিলে মেয়েদের কোনো জীবনে সমস্যা থাকবে না, মেয়ে আমার রাজরানী হয়ে থাকবে। তাই জন্যে তিনি তেনার বড় মেয়েকে এখন সবসময় রূপচর্চা করতে সাহায্য করে। তিনি রোজ ভোরবেলায় উঠে দৌড়তে বেরিয়ে যান, না নিজের শরীরের কথা ভেবে নয়। উনি জামাই খুঁজতে যান, বড়লোক জামাই, কিন্তু বিষয় হচ্ছে কোনোদিনও উনি জামাই খুঁজে পাচ্ছেন না। এইবার উনি জানতে পেরেছেন যে সিংহরায় বাড়িতে তিনখানা ছেলে আছে, আর তিনটেই বড়লোক। তো সেই বাড়িতে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো সেই বাড়িতে ঢুকতে হবে। সেই বাড়িতে ঢুকতে গেলে লাগবে পাস। তো সেই পাস জোগাড় করার জন্য উনি এখন যা নয় তাই শুরু করেছেন। ওনার এক যা রয়েছে যে যায়ের ছেলেকে বললেই কিন্তু ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যেত, কিন্তু যা বলতে চাইছে না। কারণ যায়ের বক্তব্য হচ্ছে যে দেখো, আমার স্বামী মারা যাওয়ার পরে আমার ছেলে তার বোনদের কথা না ভেবে ঘর জামাই হয়ে বসে রয়েছে, তাই তার কাছে আমি অন্তত ফোন করতে পারবো না। চন্দা দেবীও কম যান না, উনিও বলে দিয়েছেন জোগাড় আমি করবই পাস, ওই বাড়িতে আমি ঢুকবই। আর এইদিকে আমাদের খড়ি বাড়ির মেজো মেয়ে, তার চিন্তা হচ্ছে যে বাড়ির যে ব্যবসাটা রয়েছে সেটাকে আরেকটু উঁচুতে তুলতে হবে। আমার হাতের যে শিল্পকলাটা রয়েছে সেটা দেশ বিদেশে ছড়িয়ে দিতে হবে, যে আমি কত সুন্দর কাজ করতে পারি, আমার কাজ ছড়িয়ে যাক সব জায়গায়। আর এদিকে বাড়ির বড় মেয়ে, সে ভাবছে যে আমাকে বড়লোক ছেলে পটাতেই হবে। আর বাড়ির ছোট মেয়ে সেটা প্রমাণ করার কাজে লেগে রয়েছে যে যেভাবেই হোক এটা আমাকে প্রমাণ করে দিতে হবে যে এই পৃথিবীতে ছেলে আর মেয়ে আলাদা নয়, দুজনের মধ্যেই একই ক্ষমতা আছে। তো তিনি এখন বাইক রেস করতে চলে গেছেন, তার দেখা খুব দেরিতেই তোমরা পাবে, দেরিতে মানে একটু দেরিতে পাবে। তবে এটা তো গেল মেয়ের বাড়ির কথা, কিন্তু ছেলের বাড়ি, ঋদ্ধিবাবু হচ্ছে বাড়ির বড় ছেলে, বাড়ির বড় ছেলের সমস্ত কিছু পারফেক্ট চাই। আমি আমার এর আগের যে গাঁটছড়ার ভিডিও দিয়েছি তাতেই বলেছি, ঋদ্ধিবাবুর এখন সমস্ত কিছু পারফেক্ট খোঁজার জন্যে হিরে থেকে জিরে উনি সবটাই পারফেক্ট খুঁজছেন। তার জন্যে ওনার এটা ওটা সেটা রিজেক্ট হতেই আছে। এই করে কলকাতার কত মেয়েকে যে উনি রিজেক্ট করেছেন কোনো ঠিক নেই। কারোর শিক্ষাগত যোগ্যতাতে সমস্যা আছে, কারোর নাকে সমস্যা আছে, কারোর মুখ বেঁকা আছে, তো কারোর আবার চোখ ছোট আছে। তো নানান সমস্যা ওনার লেগেই রয়েছে। ঋদ্ধির নিজের ভাই না হলেও ঋদ্ধির পিসির ছেলে হচ্ছে রাহুল। রাহুলের বক্তব্য হচ্ছে যে আমি সারা রাত ধরে পার্টি করব, টাকা পয়সা ওড়াবো, মেয়ে নিয়ে ফুর্তি করব। উনি তো ভুলেই যান যে উনি কোন রাত্রিরে কোন মেয়ের সাথে কাটিয়েছিলেন, যার জন্য পরের দিন সকালে যখন ওনার কাছে একটা মেয়ের ফোন আসে তখন উনি বলতে শুরু করেন যে ও তোমার নাম অমুক তো, হ্যাঁ না মানে আমি তোমাকে ভালোবেসে ওই নামটা দিয়ে দিলাম, মানে উনি গুলিয়ে ফেলেন এত মেয়ের সাথে ওনার বন্ধুত্ব আর কি। আর এইদিকে বাড়ির ছোট ছেলে, বাড়ির ছোট ছেলে সে আঁকতে ভালোবাসে, সে বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে ঠিকই, কিন্তু তার পছন্দ হচ্ছে নেশাভান নয়, তার মেয়ে সঙ্গ ভালো লাগে না, তার একটা সঙ্গই ভালো লাগে, সেটা হচ্ছে আঁকা। সে একজন আর্টিস্ট, সে আঁকতে ভালোবাসে, কিন্তু তার দাদা বলছে যে এসব এঁকে টেকে কী হবে, তুই বিজনেসে আয়, বিজনেসে আমার সাথে হাত লাগা। কিন্তু রাহুল ছেলেটা বাইরে যাই হোক না কেন ফ্যামিলিতে কিন্তু খুব ভালো, সে বলছে আরে তুই ভাইয়ের কদর কর, ভাই এত সুন্দর আঁকছে ওকে আঁকতে দে। এদিকে রাহুলের মা, সে কিন্তু একেবারেই কাউকে সহ্য করতে পারছে না, তার বক্তব্য হচ্ছে যে যা হবে সব আমার ছেলের হোক, যা হবে সব কিছু নিয়ম মেনে হোক, আর আমার ছেলেকে সবসময় সবাই মাথায় করে রাখুক। ঋদ্ধিকে কেন সবাই মাথায় করে রাখবে, কারণ বাড়ির বড় যে ছেলে রয়েছে অর্থাৎ ঋদ্ধির বাবা, সে তো একটু বই টই পড়তে ভালোবাসে, তাই তাকে একটু ছোটো করাটা ওনার একটু অভ্যেস আছে।
তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এইবার বেঁধেছে আসল সমস্যা। 100 বছরের পুজো উদযাপন হচ্ছে, সেখানে আসছে অনেক সেলিব্রিটি, সেখানে আসছে বড় বড় বিজনেসম্যান, কিন্তু সমস্যা হয়ে গেছে যে সেখানে মাকে ডাকের সাজে সাজানো হয়নি, আর সেইটা দেখে দাদু এখন গেছে সাংঘাতিক রেগে। দাদুর কিন্তু একেবারে বনে দিয়ে আনাটা ভীষণ ভালো লাগে। দাদুর বক্তব্য হচ্ছে, আমার পূর্বপুরুষরা যেভাবে পুজো করেছে, স্বপ্নে যে আদেশ পেয়েছে, সেই আদেশ মেনেই মাকে সাজানো হবে। কিন্তু দাদুর নাতির কথা হচ্ছে মাকে একটু গয়নাগাটি দিয়ে সাজানো হবে, কিন্তু দাদু বলছে যে না, মাকে সেই পুরনোভাবেই সাজাতে হবে। দালানে তুমি যা খুশি তাই কারুকার্য করতেই পারো মন মতন, কিন্তু মায়ের সাজ আগের মতোই থাকবে। এখন মায়ের সেই সাজ সাজাতে পারে একমাত্র খড়ি। তো সেই কথাই এসে জানিয়েছে পুরোহিত বাবু। কিন্তু পুরোহিত বাবুর কথা শুনে যে ঋদ্ধিমান একেবারে খেপে গেছে তা কিন্তু নয়, ঋদ্ধি একেবারে ছুটেছে সেই দোকানে, যেই দোকানটা আসলে খড়িদের। তো সেই দোকানে যাওয়ার পথে আবার অ্যাক্সিডেন্টও ঘটে গেছে। মানে উনি এতটাই জোরে গাড়ি চালাচ্ছিলেন, ওনার ভাই ওনাকে বারে বারে বলেছে যে দাভাই একটু আস্তে চালা। ওনার বক্তব্য যে না না, আস্তে চালালে দেরি হয়ে যাবে, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, মায়ের বোধনের সময় হয়ে গেছে, তোমরা বুঝতে চাইছো না। তো এই বলে তো উনি গাড়ি ছুটিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই খড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। খড়িকে আবার টাকাও দিতে যান উনি, বড় লোক কি না, খড়িও দেয় দু চার কথা শুনিয়ে। একে অপরের সাথে কথা হয় যে কেউ যেন কারোর আর মুখ না দেখি, কিন্তু দুঃখের বিষয় খড়িও বলে দিয়েছে যে বলা কি যায়, হয়তো একদিন ঘুরে ফিরে আপনাকে আমার দরজাতেই আসতে হলো। আর সত্যি তাই হলো, ঋদ্ধিমানকে যেতে হলো খড়ির কাছে, সেখানে গিয়েই সে এখন মায়ের সাজ পাবে। তো এখন পাস তো পেয়েই যাবে আমাদের খড়ি, তো সেই পাস তুলে দিতে পারবে দিদি এবং মায়ের হাতে, এবং সাথে তো নিজেকে যেতেই হবে, কারণ নিজে যদি না যায় তাহলে মাকে সাজাবে কি করে। আর সেখানে গিয়েই শুরু হবে আসল গল্প, কার কাকে ভালো লেগে যাবে, কার সাথে কার মিলে যাবে, কার সাথে কার গাঁটছড়া বাঁধা হবে। এগুলো যদি জানতে হয় তাহলে দেখতেই হচ্ছে সিরিয়াল গাঁটছড়া, স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে ঠিক সন্ধে 7টার সময়। তো এত গেল সিরিয়ালের গল্প, কিন্তু এবার আমি বলবো যে আমার চোখে কেমন লাগলো সিরিয়াল গাঁটছড়া। সিরিয়াল গাঁটছড়া আমার চোখে নো ডাউট ভালো লেগেছে, কারণ সিরিয়ালটা আমার বেশ প্রথম থেকে ইউনিক মনে হয়েছে। আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রথমেই হাসি দিয়ে শুরু। আজকাল আমাদের জীবনে মেকি হাসিটা একটু বেশি হয়ে গেছে, তো এবার রিয়েল হাসি কিন্তু কোথাও নেই, তার জন্য আমাদেরকে লাফিং ক্লাব জয়েন করতে হচ্ছে। তো সেইটা দিয়েই যখন একটা সিরিয়াল শুরু হচ্ছে তো আমার মনে হয় বেশ ভালো হবে। আর আর্টিস্ট সিলেকশন এবং টাইমিং, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম সন্ধে 7টায় দিলে গাঁটছড়া দারুণ হবে, তো সেই সন্ধে 7টাতেই দেওয়া হয়েছে। তার জন্য থ্যাংক ইউ সো মাচ স্টার জলসা যে এই সিদ্ধান্তটা আপনার নিয়েছেন। তো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার মনে হয় কোনোদিনও পস্তাতে হবে না গাঁটছড়া টিআরপি নিয়ে। আশা করছি দর্শকের অসাধারণ লাগবে, কারণ আমার যখন দুর্দান্ত লেগেছে দর্শকেরও কিন্তু দুর্দান্ত লাগবে, এটা আমি কথা দিতে পারি। আর তার সাথে আমি সকলকে রিকোয়েস্ট করব যে এদিক ওদিকে না গিয়ে টিভিতে ঠিক সন্ধে 7টার সময় দেখতে থাকো সিরিয়াল গাঁটছড়া। সাথে থাকো, পাশে থাকো, আশা করা যায় এই সিরিয়ালটা একদিন দারুণ একটা পজিশনে চলে যাবে। তো বন্ধুগণ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ শেয়ার করে সকলকে জানতে সাহায্য করো সিরিয়াল গাঁটছড়া কেমন হতে চলেছে। আর গাঁটছড়া সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে।